সাম্প্রতিক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের দেশের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম রাজ্যেরও যদি রাজ্য সঙ্গীত হয় তবে কেমন হয়। আর এই বিষয়ে জানতেই আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি রাজ্যবাসীর থেকে এই বিষয়ে মতামত নিতে। শুনবো কি বলছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক বলেছেন যে আমাদের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকমই আমাদের রাজ্য সঙ্গীত হওয়া উচিত। এই নিয়ে রাজ্যবাসীর কি মতামত? না, আমার মনে হয় না যে রাজ্য সঙ্গীত তারপরে পাড়া সঙ্গীত এইভাবে ডিফারেন্সিয়েট করাই যায়। আমার একটাই জাতীয় সঙ্গীত আছে, জাতীয় আছে বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত আছে রবীন্দ্রসঙ্গীত, এই দুটোই আমাদের কাছে অনেকখানি। তারপরে আবার রাজ্য সঙ্গীত তারপরে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ এইসব করে আরও ভাগাভাগি করলে অসুবিধাই হবে আমার মনে হয়। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেরকম আমাদের জাতীয় সঙ্গীত আছে সেরকম যদি রাজ্য সঙ্গীত হয় তাহলে কেমন হয়, তো এটা নিয়ে রাজ্য অনেক কিছু উন্নতি হবে তার জন্য। তো উনি দুটো অপশন দিয়েছেন যে নয় ধনধান্যে পুষ্পে ভরা, না হলে সোনার বাংলা। আপনার মতে কোনটা ভালো হবে? সোনার বাংলা। উনি সোনার বাংলায় কিছু লিরিক্স চেঞ্জ করতে বলেছেন, সেটা কি আপনার মনে হয় যে লিরিক্স চেঞ্জ করা উচিত? না, সোনার বাংলা যেরকম পুরনো একটা দিনের ওটা রাখাটাই ভালো, চেঞ্জ না করাটাই ভালো। যেরকম আমাদের জাতীয় সঙ্গীত আছে সেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি রাজ্য সঙ্গীতও করা হয় তাহলে কেমন হয়, তো রাজ্যবাসী কি বলছে? জাতীয় সঙ্গীতে জাতীয় সংহতি আছে ঠিকই, কিন্তু রাজ্য সঙ্গীত যদি করা হয় তখন মনে হবে যে মানে ইন্ডিয়ার সঙ্গীত নয়, আলাদা করে স্টেট নিজের অস্তিত্ব বজায় রাখতে চাইছে। তো সেইটা যদি না মনে হয়, মানে না মনে করে লোকে, এইভাবে ডিস্টিংশন তো করা উচিত নয়। সেক্ষেত্রে কোনো যদি গান আলাদাভাবে গাওয়া হয় স্টেটের জন্য, সেটা অল রাইট, বাট নট ন্যাশনাল, না রাজ্যের জন্য। হ্যাঁ, দুটো আলাদা গান, রাজ্য বলে মেনশন করা হবে না, কিন্তু সংস্কৃতি বা কৃষ্টি যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গে সেইটা অস্তিত্ব যাতে বজায় থাকে সেই হিসেবে আমরা আলাদাভাবে একটা গান মেনে নিতে পারি। তো উনি দুটো গানের অপশন দিয়েছে, নয় সোনার বাংলা, নয় ধনধান্যে পুষ্পে ভরা। তো আপনার মতে কোনটা ধান্যে পুষ্পে ভরা ভালো? যেরকম আমাদের জাতীয় সঙ্গীত আছে সেরকম যদি রাজ্য সঙ্গীত হয় তবে কেমন? দেখুন, রাজ্য সঙ্গীত যদি হয়, আমাদের ভারতের অন্যান্য রাজ্যেও তো রাজ্য সঙ্গীত আছে, তো আমার মনে হয় কোনো অসুবিধা নেই, ভালোই হবে। সোনার বাংলা না ধনধান্যে পুষ্পে ভরা, কোনটাকে আপনি রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নিতে চান? দেখুন, এ ব্যাপারে এরকমভাবে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ সঠিক যেটা হবে, সবাই যেটা বলবে সেটাই হওয়া উচিত। আপনার পছন্দ কোনটা? আমি এ ব্যাপারে একটু নিউট্রাল, মোটামুটি যেটা সবাই বলবে আমি সেখানেই আছি। থ্যাংক ইউ। সাম্প্রতিক আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম যেন আমাদের রাজ্য সঙ্গীত হয়, সেটা নিয়ে রাজ্যবাসী কি মতামত? কোনো ইস্যু নেই, ভালো তো, একটা রাজ্য সঙ্গীত হলে কি অসুবিধা কি আছে? উনি দুটো অপশন দিয়েছেন যে ধনধান্যে পুষ্পে ভরা নাকি সোনার বাংলা, আপনার মতে কোনটা হলে? সোনার বাংলা। আমাদের দেশে যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম যদি আমাদের রাজ্যের জন্য আলাদা করে রাজ্য সঙ্গীত করা হয় তবে কেমন হয়? জাতীয় সঙ্গীতই ঠিক, রাজ্য সঙ্গীতের দরকার নেই। আমাদের দেশে যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম রাজ্যের জন্য যদি আলাদা করে রাজ্য সঙ্গীত আসে তো কেমন হয়? না, আমার মনে হয় খুবই ভালো প্রস্তাব, না হওয়ার কোনো কারণ নেই, আর আই থিঙ্ক ইট উইল বি আ গুড ইনিশিয়েটিভ, খুবই ভালো হয়। আমাদের মুখ্যমন্ত্রী দুটো অপশন দিয়েছেন যে সোনার বাংলা নাকি ও মানে ধনধান্যে পুষ্পে ভরা, তো কোনটা আপনার মতে? দুটোই খুব ভালো অপশন, আই থিঙ্ক ধনধান্যে পুষ্পে ভরা হলে মানে আমাদের স্কুলে কলেজে সব জায়গায় এই গানটা মোটামুটি সবাই জানে, অন্য অপশনটাও খুবই ভালো, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই ভালো হয়। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম যদি রাজ্যের জন্য রাজ্য সঙ্গীত হয় তো কেমন হয়? ও, করা যায়, ওটা হয়তো বিহারে তো হয়েছে। সাম্প্রতিক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম যদি আমাদের রাজ্যের জন্য আলাদা করে রাজ্য সঙ্গীত হয় তো সেই নিয়ে কি মতামত রাজ্যবাসী? সেই নিয়ে মতামত বলতে গেলে সব কিছুরই একটা ভালো খারাপ দিক আছে। রাজ্য সঙ্গীত যদি হয় তাহলে সেইটা আমাদের জন্য খুব একটা গর্বের বিষয়, কিন্তু যদি আমার মনে হয় খারাপ দিকটাও যদি দেখা হয় তাহলে
এমনি আজকালকার দিনে রাজ্য নিয়ে এত মারামারি, এত দাঙ্গাদাঙ্গি চলছে, তো সেইটা রাজ্য সঙ্গীত হলে আমার মনে হয় রাজ্য রাজ্যের মধ্যে আর একটা ভেদাভেদ সৃষ্টি হবে। তো এইটা যদি কন্ট্রোল করা যায় তো দেন রাজ্য সঙ্গীত হওয়াটা তো খুবই বেটার একটা জিনিস। যদি রাজ্য সঙ্গীত হয় তাহলে দুটো অপশন দিয়েছেন উনি, যে সোনার বাংলা বা ধনধান্যে পুষ্পে ভরা, তো কোনটা বেছে নেবে? আমি সোনার বাংলা বেছে নেব। সোনার বাংলাতে উনি বলেছেন যে লিরিক্সগুলো যেগুলো আছে, লাইনগুলো, এটা তো মানে বাংলাদেশের জন্য লেখা হয়েছিল, তো তার মধ্যে কিছু কিছু লাইন চেঞ্জ করতে, তো তোমার কি মনে হয় লাইনগুলো চেঞ্জ করা উচিত? লাইনগুলো চেঞ্জ করলে সেইটা ওনার উপর ডিপেন্ড করছে, আমার এই নিয়ে কোনো মতামত নেই। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম যদি রাজ্য সঙ্গীত হয় তাহলে কেমন হয়, মানে এই নিয়ে রাজ্যবাসীর কি মতামত? ভালো হয়, আমি হয়তো মানে ভালো, যে কোনো জাতীয় সঙ্গীতই ভালো, তবে তার মধ্যে কোনো রকম কমিউনালিজম যেন না আসে, ফর অল, সেটাই আমাদের দেশের জন্য যেটা আছে সেই রকম যদি আমাদের স্টেটের জন্য একটা গান তৈরি হয় তাহলে তো ভালোই, আমাদের তো মানে গর্বেরই ব্যাপার। হ্যাঁ, তো উনি দুটো অপশন দিয়েছেন যে সোনার বাংলা বা ধনধান্যে পুষ্পে ভরা, তো আপনার মতে কোনটা হলে বেশি ভালো? ধনধান্যে পুষ্পে ভরা, এটাই আমরা চাই, আবার ফিরে আসুক, এখন যা খাবারের অবস্থা আর জিনিসপত্রের দামের, ধনধান্যে পুষ্পে ভরাটাই অনেক বেশি অ্যাপিলিং। আমাদের দেশের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম রাজ্যের যদি রাজ্য সঙ্গীত হয় তবে কেমন হয়? ভালো হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো অপশন দিয়েছে এই রাজ্য সঙ্গীতের জন্য, যে ধনধান্যে পুষ্পে ভরা বা সোনার বাংলা, তো আপনি কোনটাকে বেছে নিতে চান? ধনধান্যে পুষ্পে ভরা। সাম্প্রতিক আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যেরকম জাতীয় সঙ্গীত আছে সেরকম রাজ্যের জন্য রাজ্য সঙ্গীত করার কথা, কারণ সব কিছু তো একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, তো ডেফিনেটলি আমার স্টেটের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, তো করা যায় ডেফিনেটলি। উনি দুটো গানের অপশন দিয়েছেন, সোনার বাংলা বা ধনধান্যে পুষ্পে ভরা, তো পুষ্পে ভরা উনি দিয়েছেন, কিন্তু আলটিমেটলি আমি ওভার উনি কি বলেছেন দেখেছেন, বলছেন ওটা রবীন্দ্রনাথ নাকি লিখেছেন, তো শি শুড নো হোয়াট শি ইজ স্পিকিং অ্যাবাউট, যে নজরুল মহাভারত লিখছেন ধনধান্যে পুষ্পে ভরা ডিএল রায়ের গায়ে, তো আমার কোনো আপত্তি নেই, ধনধান্যে পুষ্পে ভরাটা তো আমি প্রেফার করবো ডিএল রায়ের গান, বাট ওনাকে একটু ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্বন্ধে জানা উচিত, আদারওয়াইজ ইট সিমস শি ইজ ক্রেজি। আর আমরা না, আমি সারা মানে ইন্ডিয়া বাইরেও বেরোতে হয়, মানে এগুলো বাইরের লোকের আমাদের খুব মজা করে বেঙ্গলকে নিয়ে, সো এনিওয়েজ আইডিয়াটা ভালো, বাট শি শুড নো হোয়াট শি ইজ স্পিকিং, কারণ শি মানে রেসপন্সিবল পজিশনে আছেন, তো তো মানে ইট শুড নট বি লাইক মানে লোকে হাসে, ওনাকে হাসলে আমাদের লজ্জা, কারণ শি ইজ আওয়ার সিএম। আপনাদের মতামত জানাতেও ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর রাজ্য সঙ্গীত হিসেবে কোন গানটাকে বেছে নেবেন, সোনার বাংলা নাকি ধনধান্যে পুষ্পে ভরা, এটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এরকমই আরও ভিডিও দেখতে নজর রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় অভিরূপের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।